Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো অনেকদিন পর আবার আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। মাঝে কিছুদিন আমি ব্লগ দেওয়া স্টপ রেখেছি, আমার শরীরটা একটু খারাপ ছিল ওয়েদার চেঞ্জের কারণে, ঠান্ডা জ্বর তারপর গলা ব্যথা, তো এগুলো ছিল আর কি। তো সেজন্য ইচ্ছা করে নাই ব্লগ দিতে, আর তেমন কোনো ভিডিও আমি এই শরীর খারাপ নিয়ে করি নাই, সেজন্য আর ব্লগ শেয়ার করা হয় নাই। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি আমার বৃহস্পতিবারের ব্লগটি। আর আপনারা আমার গতকালকে ছোট্ট একটা শর্ট ভিডিও দেখেছেন, আমার আব্বু আম্মু এসেছিল গতকালকে আর কি শুক্রবারে। তো সবাই এসেছিল, আমার বোন ভাই তারপর আব্বু আম্মু সবাই আমাকে দেখতে এসেছিল। তো সেই ব্লগটা ইনশাল্লাহ আমি কালকের মধ্যে আপলোড করার চেষ্টা করব। তো আজকে আমি হচ্ছে বৃহস্পতিবারের ব্লগটা শেয়ার করছি, আর ব্লগটা আমি সকালবেলা থেকেই শুরু করেছি একটু গুছগাছ দিয়ে। এখানে আমি হচ্ছে একটু ক্লিনিংয়ের কাজ করে নিচ্ছিলাম, আমি আমার পুরো রুমটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি সব কিছু ঝেড়ে মুছে। যদিও সব কিছু ক্লিন ছিল, তারপরও একটু আবার ক্লিন করে নিচ্ছি। আর আজকে আমার হাজব্যান্ডও আসবে, মানে বৃহস্পতিবারে তো ও অফিস শেষ করে আসে, তো আজকে আসবে আর কি। তো ও হচ্ছে আসতে আসতে রাত হবে। যাই হোক, আমি এখানে আমার ড্রেসিং টেবিলের মিররটা একটু ক্লিন করে নিলাম, আর এখানে হচ্ছে একজন ছোটা বুয়া ঘর মুছে দিচ্ছে, তো আজকে পুরো ঘর মুছে নিচ্ছে। তো আপনারা কদিন থেকেই আমাকে কমেন্টস করতেছেন আমি কেন ব্লগ দিচ্ছি না, সবাই অনেক মিস করতেছেন ব্লগ। তো কারণটা তো বললাম কেন এতদিন স্টপ রেখেছি, আসলে ইচ্ছে করেই স্টপ রেখেছি। মাঝে মাঝে কাজের একটু বিরতি দিলে কাজে একটা মনোযোগ আসে, একটু স্পিড ভালো আসে, তো একঘেয়েমি চলে আসে না হয়। আর এমনি তো শরীরটা ভালো ছিল না, যার কারণে আমি আসলে ব্লগ দিই নাই আর কি। এখন থেকে চেষ্টা করব আপনাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করার জন্য, জানি না আমি কতটুকু পারবো, কারণ ইদানিং আমার ব্লগ করতে ইচ্ছেও করে না, কারণ শরীরটা সবসময় ভালো থাকে না। আর আবহাওয়ার পরিবর্তনের কারণে দেখা যায় যে ঠান্ডা লেগেই থাকে এই সময়টাতে, তো এখন তো শীত পড়তেছে, তো এই সময়টাতে আমার সবসময় হচ্ছে একটু গলা ব্যথা হবে, তারপর হচ্ছে হালকা একটু জ্বর হবে। এটা সবারই, আমাদের বাসাতেও সবাই ঠান্ডার প্রবলেমে ভুগতেছে, আমার বাবার বাসায়, শ্বশুর বাসায় সবাই। তো এটা হচ্ছে ওয়েদার ইফেক্ট আর কি, একটা ওয়েদার থেকে আরেকটা ওয়েদারে যখন চেঞ্জ আসে তখন হচ্ছে এই সমস্যাগুলো হয়। তো যাই হোক, ঘরটার সব কিছু গুছানো ক্লিন করা শেষ, এখন হচ্ছে নাস্তা খাবো। তো নাস্তায় আজকে পরোটা খাবো, তো এখানে আমার শাশুড়ি মা পরোটা ভেজে নিচ্ছেন। আর আজকে রান্নাটা একটু লেট করেই বসাবে, আজকে হচ্ছে সকালবেলা থেকেই গ্যাস ছিল না, মানে যখন রান্না বসায় আর কি ওই সময়টাতে গ্যাস একটু কম ছিল, তো সেজন্য রান্নাটা একটু লেট করে বসাবে, পরে যখন আবার গ্যাস আসছিল তখন রান্নাটা বসিয়েছে। তো এখানে পরোটা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে আমি আমার ডিমটা ভেজে নেব, তারপর ডিম পরোটা খেয়ে নেব আর কি। এই যে আমি আমার নাস্তাটা এখন খেয়ে নিচ্ছি, গরম গরম পরোটা আর ডিম। পরোটাটা এখন একটু অ্যাভয়েডই করি যেহেতু তেলে ভাজা হয়। তো নাস্তাটা খাওয়ার পর এরপর রান্নাবান্নাটা একটু শেয়ার করব, আজকে রান্না উর্মি করবে। তো আমি এখন কেমন আছি সেটা একটু বলি, সেটা সবাই জানতে চাচ্ছেন আমি ঠিক আছি কি না, আমার শরীর ভালো হয়েছে কি না। আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনাদের সবার দোয়ায় ভালো আছি। ঠান্ডাটা এখনও ভালো হয় নাই, আমার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন ভয়েসের মধ্যে এখনও একটু ঠান্ডা ভাব লেগে আছে। তো হঠাৎ করে শীত পড়তেছে, তো তো সেজন্য হচ্ছে একটু গলা টলার ব্যথার প্রবলেমে ভুগতেছি, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, মেডিসিন খাচ্ছি। আর এমনিতেই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে, সবাই দোয়া করবেন আমার জন্য। তো চলে আসি এখন রান্নাতে। এই যে এখানে হচ্ছে উর্মি ভেন্ডি আর আলু একসাথে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে, এটা মাছ দিয়ে রান্না করা হবে। আর পাশের চুলাতে হচ্ছে লাউ শাক, তারপর হচ্ছে আলু, এগুলো দিয়ে একটা শুটকি রান্না করবে, সাথে দিয়েছে বুটের ডাল। তো প্রথমে বুটের ডালটা হচ্ছে পানি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছে, তো ওইটার মধ্যেই হচ্ছে এখানে লাউয়ের পাতা ডগা এগুলো দিয়ে দিয়েছে আলু।
তো এখন একটু এগুলা সেদ্ধ করে নিবে, তারপর মশলা দিবে। আর এখানে মাছ ভেজে রাখা হয়েছে। তো আমার আম্মুর শুটকি রান্নার প্রসেসটা আবার অন্যরকম, যেটা আমি দেখেছি। প্রথমে হচ্ছে শুটকির সাথে মশলা দিয়ে অল্প পানি দিয়ে প্রথমে একটু মানে শুটকিটাই আগে ইয়া করে নেওয়া হয় আর কি, রান্না করে একটু নেওয়া হয়। তারপর হচ্ছে যেগুলো দিয়ে শুটকি রান্না করা হবে, শাক পাতা এগুলো দেওয়া হয়। তো উর্মি হচ্ছে এভাবে করে, আগে হচ্ছে পানির মধ্যে সেদ্ধ করে নেয় একটু, তারপর এখানে রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিল। তো আরেকটা মজার বিষয় হলো, আমি কিন্তু শুটকি রান্না করতে পারি না। আপনারা দেখেছেন আমি অনেক কিছুই মানে মোটামুটি পারি আল্লাহর রহমতে, কিন্তু শুটকিটা এখনও আমার রান্না করা হয় নাই। আর শুটকি রান্নার প্রসেস বা কীভাবে রান্না করতে হয় সেটাও ভালো মতন এখনও শেখা হয় নাই। ইনশাল্লাহ শিখে যাব, কারণ কখনও রান্না করা হয় নাই, তো সেজন্য আসলে শেখা হয় নাই আর পারিও না। তো কখনোই শুটকি রান্না করি নাই। তো এই তো এখানে শুটকি দিয়ে দিয়েছে। তো এখানে দুই রকমের শুটকি দিয়ে শুটকিটা রান্না করবে। আর এই যে এখানে ঢেঁড়স কষানো হচ্ছে, ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করবে। তো গতকালকে হচ্ছে আমার পরিবারের সবাই এসেছিল, সবাইকে অনেক দিন পর একসাথে দেখেছি, অনেক ভালো লেগেছে। যাওয়ার পর অনেক বেশি খারাপ লাগতেছিল, অনেক মিস করতেছিলাম, কারণ আব্বু আম্মু যখন আসে খুব একটা সময় নিয়ে আসে না। এসে দেখা যায় যে আসতে আসতেই মোটামুটি দুপুর হয়ে যায়, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে একটু হালকা নাস্তা করে তারপর হচ্ছে আবার রওনা হয়ে যেতে হয়। তো যাই হোক, তো সেই জন্য আরও বেশি খারাপ লাগে, খুব বেশি একটা সময় থাকতে পারে না। আর এবার নিয়ে হচ্ছে মানে সেকেন্ড টাইম আমার শ্বশুর বাড়িতে আমার আব্বু আম্মু আসলো। এর আগে যখন এসেছিল সেই ব্লগটা আমি শেয়ার করেছিলাম, আমার চ্যানেলেই আছে। তো এবারও ইনশাল্লাহ ব্লগ শেয়ার করবো। আসলে এবার তেমন কোনো ভিডিও করতেই পারি নাই, একটু একটু ভিডিও যাই করেছি আপনাদের জন্য সেইগুলো শেয়ার করব। তেমন একটা ব্লগ আমার করা হয় নাই, খুবই বিজি ছিলাম। আর বাসায় যখন মেহমান আসে একটু ব্যস্ততার সময় যায়, তখন হচ্ছে ভিডিও করার কথা মনেও থাকে না। তো পুরো টাইমটাতেই হচ্ছে আমি ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম। তো কেউ হয়তো পাশ থেকে একটু মনে করে দিয়েছে, তারপর হচ্ছে মনে হয়েছে, এইভাবে আর কি একটু একটু ভিডিও করেছি। খুব ভালো করে সব কিছু সুন্দরভাবে ভিডিও করতে পারি নাই, যতটুকুই যা করেছি আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাওয়ার পর অনেক মিস করতেছিলাম। আর আম্মু আসার সময় অনেক কিছু নিয়ে আসছে, অনেক রান্নাবান্না করে নিয়ে আসছে আমার জন্য। তো সেগুলো ইনশাল্লাহ আমি ব্লগেই শেয়ার করব। আপনারা তো শর্ট ভিডিওতে একটুখানি দেখেছেন, ডিটেলসে হচ্ছে আমি ব্লগ শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন রান্নাটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে ধনে পাতা দিয়ে নামিয়ে নিবে। আর শুটকি তরকারিটাও হয়ে গিয়েছে। তো আজকে হচ্ছে বিকেলবেলা আমরা অনেক মজার একটা নাস্তা খাবো, অনেক দিন পর আমার প্রিয় একটা জিনিস, সেটা হচ্ছে ফুচকা, আমার ননদ বানাবে। তো সেটা একটু পর আপনাদের সাথে শেয়ার করতেছি, রান্নাবান্নাটা শেষ হোক দুপুরের, তারপর আবার বিকেলে ফিরে যাব। তো এই তো এখানে শুটকি তরকারিটাও মোটামুটি হয়ে গিয়েছে, এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নিবে। তো রান্নাবান্না প্রায় শেষ, তো এরপর আর কোনো ব্লগ কিছু করা হয় নাই আমার। আমি আসলে ওই যে বললাম না, ছাড়া ছাড়া ভিডিও করি, যখন ভাল লাগে তখন একটু করি। তো যাই হোক, যারা আমার চ্যানেলে নতুন আছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয় নাই, প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা রিকোয়েস্ট করব, প্লিজ আমার ভিডিওগুলোতে ছোট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর চাইলে কমেন্টস করে আপনাদের অপিনিয়ন জানাতে পারেন, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর অনেকেই কমপ্লেন করেন আমি কেন কমেন্টসের রিপ্লাই করি না, আমি চেষ্টা করি আপনাদের সবার কমেন্টসের রিপ্লাই করার জন্য। হয়তো বা একটু দেরি হয়, কিন্তু সবার কমেন্টসই আমি পড়ি আর সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো কেউ আমাকে ভুল বুঝবেন না, হয়তো মাঝে মাঝে একটু লেট হয়ে যায়। যাই হোক, এখন চলে আসলাম বিকেলবেলা, মাঝখানে আমি ঘুমিয়েছিলাম একটু দুপুরবেলা। তো উঠে এখন দেখলাম যে এখানে উর্মি সব কিছু রেডি করে রেখেছে, টক বানিয়ে রেখেছে, তারপরে যে এখানে সালাদ কেটে রেখেছে, আর ফুচকা বানাতে যা যা লাগবে আর কি সব কিছুই রেডি আছে, আলু সেদ্ধ করে নিয়েছে, আর সাথে হচ্ছে মটর যে ডালটা ওইটাও সেদ্ধ করে নিয়েছে। ওইটা আগেই সেদ্ধ করা ছিল, ডিপ ফ্রিজে ছিল, নামিয়ে আর একটু বয়েল করে নিয়েছে। আর এই যে এখানে হচ্ছে আমি ডিমগুলো একটু গ্রেট করে নিলাম।
এখন হচ্ছে ফুচকার ভেতরের পুরটা রেডি করা হবে। তো সেটা আমার শাশুড়ি মা মাখিয়ে নেবেন, আলু, তারপর যে ডাল, তারপর সালাদ সব কিছু একসাথে দিয়ে মশলা দিয়ে মাখিয়ে নেবে। আর এই পাশে হচ্ছে উর্মি ফুচকাগুলো ভেজে নিচ্ছে। অনেকদিন পর ফুচকা খাওয়া হচ্ছে, আর বাসায় বানানো এই ফুচকাটা আমার অনেক পছন্দের। বাইরের ফুচকাও পছন্দ, বাসায় বানানোটা আরও বেশি পছন্দ। এই তো এখানে ফুচকাগুলো ভাজা হচ্ছে। তো ফুচকাগুলো ভাজা শেষ হলে তারপর হচ্ছে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিব। এই তো দেখতেই পাচ্ছেন, ফাইনালি আমাদের ফুচকা রেডি হয়ে গেল। এখন আমরা মজা করে খেয়ে নিব। আর ফুচকার ভেতরের যে পুরটা সেটা করা হয়েছে আলু আর হচ্ছে সাথে মটর সেদ্ধ ডাল, তারপর দেওয়া হয়েছে এখানে চটপটির মশলা, ম্যাগি মশলা, আর দিয়েছে বিট লবণ। আর নর্মাল লবণ দিতে হয় নাই, এমনিতেই লবণ হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা আর শসা কুচি। তো এই দিয়ে হচ্ছে পুরটা রেডি করা হয়েছে, যেটা ভীষণ মজার হয়েছিল। আর টকটাও উর্মি বানিয়েছে, টকের মধ্যে কী কী দিয়েছে সেটা আর দেখি নাই আমি। তো এই তো এখানে আমি, উর্মি আর আমার শাশুড়ি মা বসে আমরা খুব মজা করে ফুচকাটা খাচ্ছিলাম।
আর অনেকদিন পরে খেয়েছি, সেজন্য আরও বেশি মজা লাগতেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি লং করব না, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।